নমস্কার, শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো। বাংলার শিক্ষা পোর্টাল হ্যাক, গায়েব 7 লক্ষ, ট্যাবের টাকা পাবেন পড়ুয়ারা। শহরে 19 ঘন্টা ছিলেন, তবুও কেন নির্যাতিত তার বাড়ি গেলেন না শাহ, স্পষ্ট করলেন অগ্নিমিত্রা। গত বছর যা পড়ানো হয়েছিল তোড়জোড় তুঙ্গে, এবার কত ভরি সোনায় সাজবে কেষ্টের কালি। কালী পুজোর দিন নয়া কর্মসূচি, জনগণের কাছে বিশেষ আর্জি কিঞ্জলে লিখলেন। এবার কুলতলি, মূক ও বধির মহিলাকে ধর্ষণ, টিএমসি বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। বেশি টাকা হবে ডাবল, পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখলে লাখপতি, ট্রিক্সটা মাথায় রাখুন। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলে যাব আজকের বিস্তারিত খবরে। বাংলা শিক্ষা পোর্টাল হ্যাক, গায়েব 7 লক্ষ, ট্যাবের টাকা পাবেন পড়ুয়ারা। উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ট্যাব কিংবা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হয়, চলতি বছরের ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যে 59 তরফ থেকে ট্যাব কেনার টাকা দেওয়া শুরু হয়েছে। তবে এবার শোনা যাচ্ছে বাংলার শিক্ষা পোর্টাল হ্যাক হয়ে গিয়েছে, যে কারণে ফাঁপড়ে পড়েছেন বেশ কিছু শিক্ষার্থী। তরুণের স্বপ্নের টাকা হাতিয়ে নিল প্রতারকরা। সম্প্রতি শিক্ষা দপ্তরের তরফ থেকে 11 শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার টাকা বিলি করা হচ্ছে। বাংলার শিক্ষা ওয়েবসাইটে যে অ্যাকাউন্ট নম্বর নথিভুক্ত করা রয়েছে সেই অনুযায়ী টাকা পাঠানো হয়েছে বলে খবর। তবে অভিযোগ, পূর্ব মেদিনীপুরের 4টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সেই টাকা পাননি। এই নিয়ে তদন্ত হতে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে জেলা শিক্ষা আধিকারিকরা জানতে পারেন পূর্ব মেদিনীপুরের ওই 4টি স্কুলের ওই 70 জন ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বদলে দেওয়া হয়েছে। বাংলা শিক্ষা ওয়েবসাইট হ্যাক করে এই কাণ্ড ঘটানো হয়েছে বলে খবর, যে কারণে সরকারের তরফ থেকে তরুণের স্বপ্নের প্রকল্পের টাকা পাঠানো হলেও সেই টাকা ওই পড়ুয়াদের অ্যাকাউন্টে না গিয়ে প্রতারকদের অ্যাকাউন্টে চলে যায়। নবান্ন সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যে এই ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ বসু জানিয়েছেন প্রতারকদের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক শুভাশিস মিত্র বলেন সরকারকে ইতিমধ্যে এই বিষয়ে অবগত করা হয়েছে। এদিকে এই কাজের সঙ্গে যুক্ত শিক্ষকদের কথায়, তাদের পক্ষে আগে থেকে ওয়েবসাইটে ঢুকে সবার নাম অ্যাকাউন্ট নম্বর মিলিয়ে দেখা সম্ভব ছিল না। তবে অ্যাকাউন্টে তথ্য না মিললে সরকারের তরফ থেকে টাকা ট্রান্সফার না হওয়ার কথা। সেক্ষেত্রে কিভাবে অন্য অ্যাকাউন্টে তরুণের স্বপ্নের টাকা গেল এই নিয়েও সংশয় দেখা দিয়েছে বলে খবর। প্রিয় ভালোবাসার দর্শক, মমতা দিদি কি পশ্চিমবঙ্গের উন্নয়নের উপকার? আপনার মূল্যবান মতামত ইয়েস অর নো কমেন্ট করে জানিয়ে দিন। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। শহরে 19 ঘন্টা ছিলেন, তবুও কেন নির্যাতিতার বাড়ি গেলেন না শাহ, স্পষ্ট করলেন অগ্নিমিত্রা। রবিবার রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একগুচ্ছ দলীয় কর্মসূচি নিয়ে শহরে প্রায় 19 ঘন্টা ছিলেন কেন্দ্রমন্ত্রী। অন্যদিকে আর্জি করেন নির্যাতিতার বিচারের দাবিতে রাজ্যের এখনও জারি রয়েছে রুনিয়ার চিকিৎসকদের প্রতিবাদ আন্দোলন। এই পরিস্থিতিতে অনেকেই অনুমান করেছিলেন তিলোত্তমার বাড়িতে গিয়ে হয়তো তার বাবা মার সাথে দেখা করে আসবেন অমিত শাহ। তিলোত্তমার পরিবারের সাথে কেন দেখা করলেন না অমিত শাহ? কিন্তু গোটা সফর জুড়ে শহরের নানান প্রান্তে সময় কাটালেও শেষ পর্যন্ত তিলোত্তমার বাবা মায়ের সাথে দেখা না করেই ফিরে যান কেন্দ্রীয় মন্ত্রী। শুধু তাই নয়, রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে বক্তব্য রাখার সময় আর্জি করেনি, মাত্র এক লাইন মন্তব্য করেছিলেন। তারপর থেকে রাজনীতির অলিতে গলিতে ঘুরছে একটাই প্রশ্ন, কেন কলকাতায় এসেও তিলোত্তমার বাবা মায়ের সাথে দেখা করলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? এবার এই বিষয়ে মুখ খুলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। বুধবার সন্ধ্যায় তিলোত্তমার বাবার ডাকেই নাকি তার সাথে দেখা করতে গিয়েছিলেন অগ্নিমিত্রা এবং কৌস্তভ বাগচিরা। সেদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। তখন অমিত শাহ নির্যাতিতার পরিবারের সাথে দেখা না করতে আসার ব্যাপারে প্রশ্ন করা হলে বিজেপি বিধায়ক শরণ বলে দেন, উনি দেখা করার সময় পাননি, 19 ঘন্টা হয়তো ছিলেন তবে হাতে সময় ছিল না একদম। এরপরই অমিত শহর কলকাতার ফিরিস্তি দিয়ে বিধায়ক বললেন, উনি নাকি 1:30 হোটেলে ঢুকেছিলেন, আর পরের দিন পেট্রোপল, তারপর পার্টির অনুষ্ঠানে সল্টলেকে গিয়ে সোজা চলে গিয়েছেন। অগ্নিমিত্রার কথায়, আসলে আমাদের মনের শান্তির জন্য, দাদা দিদির শান্তির জন্য বলছিলাম। সেই সঙ্গে তিনি যোগ করেন, এই বিষয়টি তদন্ত হচ্ছে সুপ্রিম কোর্টে, এখানে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বলার বা করার কিছু নেই। দিদির পাশাপাশি আমিও অমিত শাহকে দেখা করার জন্য চিঠি দিয়েছি, এটা মানসিক শান্তি। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলকে সমর্থন করেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। গত বছর যা পড়ানো হয়েছিল তোড়জোড় তুঙ্গে, এখন কত ভরি গয়নায় সাজবে কেষ্টর কালি। গরু পাচার মামলায় দীর্ঘদিন জেলবন্দী থাকার পর চলতি বছর দুর্গাপুজোর আগে বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল। দুর্গাপুজোর পর এবার কালী পুজোটাও নিজের মনের মতো করে কাটাতে পারবেন তিনি। 2 বছর পর ফের বোলপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের কালী পুজোয় থাকবেন অনুব্রত। বিগত 2 বছর তেমন জাঁকজমক করে এই পুজো হয়নি, গয়না পরানো থেকে শুরু করে বিপুল খাওয়া দাওয়া সবটাই কার্যত মিসিং ছিল। তবে এবার কেষ্ট আছেন, ফলে স্বাভাবিকভাবেই এই বছর কি আয়োজন হবে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এবার কত ভরি গয়নায় সাজবে অনুব্রতর কালী? বোলপুরের তৃণমূল কংগ্রেস কার্যালয়ের কালী পুজোর প্রস্তুত
প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। আলোকসজ্জা গেট বসানো হয়ে গিয়েছে, চলছে আল্পনা আঁকার কাজ। যদিও লাভপুরের বিজয় সম্মেলনী থেকে অনুব্রত জানিয়েছেন এবার তৃণমূল কার্যালয়ের কালীপুজোয় থাকলেও গয়না পরানো কিংবা পুষ্পাঞ্জলির মতো কাজে অংশগ্রহণ করবেন না। তৃণমূল নেতা জানিয়েছেন তার কাকার মৃত্যুর কারণে অসহ চলছে, সেই জন্য এবার পুজোর কাজ থেকে দূরে থাকবেন তিনি। এদিকে দুবছর পর অনুব্রতর উপস্থিতিতে কালীপুজো হতে চলেছে। এই বছর মা কালীর প্রতিমাকে কত সোনার গয়না দিয়ে সাজানো হবে সেই প্রশ্ন দেখা দিয়েছে, কারণ অনুব্রতর কালীপুজোর হিসেবে খ্যাত বোলপুরের এই তৃণমূল কার্যালয়ের কালীপুজোর রাজ্য জুড়ে খ্যাতি রয়েছে। মায়ের সাজ থেকে শুরু করে পুজোর আয়োজন সবেতেই জাঁকজমক থাকে। দলীয় কর্মীদের কথায় কালী প্রতিমার 570 ভরি সোনার গয়না রয়েছে, তবে তবে সব গয়নায় মাকে সাজানো হবে না, বরং নামমাত্র কিছু গয়নাতেই মা কালীর প্রতিমাকে সাজিয়ে তোলা হবে বলে খবর। যদিও ঠিক কত পরিমাণ গয়নায় মাকে পরানো হবে সেটা কেউ স্পষ্ট করে জানাননি। অনুব্রত নিজেই প্রসঙ্গে বলেন, গত বছর যে গয়না পরানো হয়েছিল এই বছরও তাই হবে, যারা আগের বছর মাকে গয়না পরিয়েছিলেন এই বছরও তারাই পরাবেন, তবে কি পরিমাণ গয়না পরানো হবে সেটা আমি জানি না। বিগত কয়েক বছরে কেষ্টর কালীর গয়নায় লাফিয়ে লাফিয়ে বেড়েছে। 2018 সালে মায়ের গয়না ছিল 1080 ভরি, 2021 সালে তা এসে দাঁড়ায় 570 ভরিতে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, কালী পুজোয় গত বছরগুলোর মতোই আয়োজন করা হচ্ছে, নানান জেলা থেকে মানুষজন দলীয় কার্যালয়ে আসবেন, প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। কালী পুজোর দিন নয়া কর্মসূচি, জনগণের কাছে বিশেষ আর্জি কিঞ্জলের লিখলেন। আর্জিকর কাণ্ডের পর দেখতে দেখতে কেটে গিয়েছে আড়াই মাস, চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা এখনো বিচার মেলেনি, এদিকে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ অব্যাহত। কালী পুজোর দিন যেমন সাধারণ মানুষের উদ্দেশ্যে বিশেষ আর্জি জানালেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ ফেসবুকে বিশেষ আর্জি কিঞ্জলের। বৃহস্পতিবার রাজ্যের অধিকাংশ মানুষ যখন কালী পুজোর আনন্দে মেতে রয়েছেন তখন ফেসবুকে একটি পোস্ট করে কিঞ্জল, সেখানে অভয় ন্যায় বিচার সংক্রান্ত বেশ কিছু কথা তুলে ধরেন তিনি। জনতার উদ্দেশ্যে চিকিৎসক অভিনেতার আর্জি, দীপাবলিতে আপনি রঙ্গোলি বানান বা আলো সাজিয়ে বিচার চেয়ে ছবি তুলুন এবং ছড়িয়ে দিন সামাজিক মাধ্যমে। আলোর উৎসবের মাঝে জনগণ যাতে আর্জিকর কাণ্ডের নির্যাতিতাকে না ভুলে যান সেই আবেদন জানিয়েছেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল। তিনি ফেসবুকে লিখেছেন, ন্যায় বিচারের জন্য আমাদের লড়াই চালিয়ে যাওয়া এবং এর সীমাহীন অগ্রগতি নিশ্চিত করার জন্য আমরা কিন্তু কিছু কর্মসূচি নির্ণয় করেছি। এরপরে সেই কর্মসূচির কথা তুলে ধরেন এই চিকিৎসক। জাস্টিস থিমের রঙ্গোলি তৈরি, যেখানে সৃজনশীলতা এবং বৈপ্লবী মন মিলিত হয়। এই অন্ধকার সময় আমাদের একত্রিত করতে হবে, একটি প্রদীপ জ্বালিয়ে রাত 9টা থেকে 9টা পর্যন্ত 15 মিনিট পর্যন্ত এই প্রদীপ জ্বালানোর আবেদন করছেন তিনি। কিঞ্জল আরও লেখেন, সমস্ত প্রতিবাদী হৃদয় এবং মনকে একত্রিত করতে 2 মিনিটের জন্য নিরাপদ অনুসরণ করুন এবং আমাদের ন্যায় বিচারের জন্য চলমান লড়াইয়ের প্রতীক হিসেবে তার কাছে পৌঁছে দিতে অভয়া ফানুষ। এই পোস্টের পর ফেসবুকে আরও একটি পোস্ট করেন এই প্রতিবাদের চিকিৎসক অভিনেতা কিঞ্জলের। সেই পোস্টে একটি রঙ্গোলি ছবি দেখা যাচ্ছে, যেখানে লেখা, মনের আধার ঘোচক অভয়া প্রদীপ, আঙিনা জুড়ে বিচারের দাবি তুলুক রঙ্গোলি আবির। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। এবার কুলতলি, মুক ও বধির মহিলাকে ধর্ষণ, টিএমসির বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। আজ কালী পুজো, দেশ জুড়ে ধুমধাম করে পুজো হচ্ছে মাতৃশক্তির। বলা হয় মেয়েরা নারী শক্তির আধার, কিন্তু দুঃখের বিষয় এটাই, ধুমধাম করে যতই মায়ের মূর্তি পুজো করা হোক না কেন, এই 2024 সালে দাঁড়িয়ে আজও রাস্তাঘাটে কিংবা নিজের কাজের জায়গায় তো নির্যাতিতার শিকার হচ্ছেন মেয়েরা। কুলতলিতে মূক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগ, যার সাম্প্রতিকম উদাহরণ কলকাতার আর্যিকর হাসপাতাল নির্মম ধর্ষণ হত্যাকাণ্ড। এখনো কাটেনি আর্যিকর কাণ্ডের রেশ, বিচারের দাবিতে চলছে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ আন্দোলন। এরই মধ্যে শহরের নানান প্রান্ত থেকে উঠে আসছে একের পর এক নারী নির্যাতন অভিযোগ। আর্যিকর কাণ্ডের পর জয়নগরের এক শিশু, আর তার পর বুধবার ভোরেই খবর মিলেছে কল্যাণী ব্রিজের কাছে গৃহবধূর গণধর্ষণের মতো ঘটনা। এরই মধ্যে সামনে এলো আরো এক মর্মান্তিক গণধর্ষণের ঘটনা। গতকাল অর্থাৎ বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি এলাকায় ধর্ষিত হয়েছেন এক মূক ও বধির মহিলা। অভিযোগ, গত বছর 40-এর ওই মহিলাকে 72 বছর এক পৌর পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাই টাকা দিয়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল নেতা, কিন্তু তারা সেই প্রস্তাবে রাজি না হয় সোজা পুলিশের দ্বারস্থ হন। কুলতলি থানার অভিযোগ দায়ের হতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতার বৌদি সংবাদ মাধ্যমে জানিয়েছেন তার ননদ কথা বলতে পারে না, এদিকে তাকে পাশের এক পরিত্যক্ত বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল প্রতিবেশী পৌর। অন্যদিকে অনেক সময় পেরিয়ে গেলে ওই মহিলা বাড়ি না ফেরে সবাই মিলে তাকে খুঁজতে শুরু করেন। এরপর পরিত্যক্ত বাড়ি থেকে গোঙানির শব্দ পেতেই সেখানে দেখেন প্রতিবেশী পৌর ওই মহিলাকে ধর্ষণ করছে। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। নিমেষে টাকা হবে ডাবল, পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখলে লাখপতি, ট্রিক্সটা মাথায় রাখুন। আজও অধিকাংশ সাধারণ মানুষ সুরক্ষিত বিনিয়োগের মাধ্যমে হিসেব বেছে নেন পোস্ট অফিসকে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পোস্ট অফিসে টাকা বিনিয়োগ একদিন থেকে যেমন একা নিরাপদ, তেমনই থেকে মোটা রিটার্নের গ্যারান্টি। বিভিন্ন ধরনের মানুষের কথা চিন্তা করে পোস্ট অফিসে রয়েছে একাধিক স্কিম। পোস্ট অফিসের স্কিম সেগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় টার্ম ডিপোজিট। টার্ম ডিপোজিটে টাকা বিনিয়োগ করলে অল্প সময়ের মধ্যে সেই টাকা ডাবল করার সুযোগ থাকে। ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতোই পোস্ট
অফিসের এই স্কিম অল্প সময়ের মধ্যে টাকা দ্বিগুণ করতে চাইলে সব থেকে নিরাপদ মাধ্যম হতে পারে এটি। বর্তমানে কেন্দ্রীয় সরকার এই স্কিমে সর্বোচ্চ 7.5% হারে সুদ প্রদান করছে। বিভিন্ন মেয়াদে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারেন পোস্ট অফিসের টার্ম ডিপোজিটে। 1 বছর, 2 বছর, 5 বছরের বিভিন্ন বিকল্প রয়েছে। 1 বছরের জন্য স্কিমে বিনিয়োগ করলে মিলবে 6.9% হারে সুদ, 2 বা 3 বছরের জন্য বিনিয়োগ করলে 7% ও 5 বছরের জন্য বিনিয়োগ করলে 7.5% হারে সুদ পাবেন বিনিয়োগকারী। 1961-এর ধারা 80C-র অধীনে থাকে কর ছাড়ের সুবিধা। 10 বছরের অধিক বয়সীরা এই প্রকল্পে টাকা বিনিয়োগ করতে পারেন। মাত্র 1,000 টাকা বিনিয়োগ করে শুরু করা যায় এই স্কিম।